বন্ধে স্বাভাবিক রইল সীমান্ত বাণিজ্য সকাল থেকে স্বাভাবিক ছন্দে চলেছে আমদানি রপ্তানি স্বাভাবিক ছন্দেই ছিল যাত্রী পাড়াপার এক কথায় স্বাভাবিক ছন্দেই সারাদিন পেট্রাপোল সারা ভারত ট্রেড ইউনিয়নগুলির ডাকা চব্বিশ ঘন্টা সারা ভারত বন্ধে স্বাভাবিক রইল সীমান্ত বাণিজ্য বুধবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দে আমদানি রপ্তানি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে আমদানি রপ্তানির পাশাপাশি যাত্রী পাড়াপাড়ও ছিল স্বাভাবিক আমি আসলে জানতাম না যে এখানে বন চলছে এসে শুনছি নাকি আসে বন চলছে ফোন দেখা যাক ট্রেন যদি পাই তো ট্রেনে যাব আর বাস বললো যে সন্ধ্যার দিকে বাড়ি দিকে আমার ফ্লাইট আমার চারটায় বন্ধের কারণে হয়তো একটু সমস্যা হবে তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে মানিয়ে নেওয়ার যেভাবে যাওয়া যায় যেহেতু এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় কলকাতার তো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সেফ থাকার এবং বন্ধের সাথে মানিয়ে নেওয়ার তবে তুলনায় এদিন পেট্রাপোল ছিল ফাঁকা খোঁজ নিয়ে জানা গেল নতুন নিয়ম অনুযায়ী দিনরাত সর্বক্ষণ আমদানি রপ্তানির কাজ চলে পেট্রাপোলে সারা রাত কাজ করার ফলে সকালের দিকে রপ্তানি বা আমদানির চাপ কম থাকে একটু বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান বৃহত্তর ট্রেডের স্বার্থে দীর্ঘদিন বন্ধ পালন হচ্ছে না পেট্রাপোলে আজকে পেট্রাপোলে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিকই আছে অ্যাকচুয়ালি সকাল থেকে এই ঠান্ডায় গাড়ির এক্সপোর্টের একটু কম থাকে একটু বেলা বাড়ার সাথে সাথে এক্সপোর্ট বাড়ে নন স্টপ কাজ তো সারা রাত ধরে ড্রাইভাররা কাজ করার পরে সকাল দিকে একটু এক্সপোর্টটা কম থাকে এবং সকাল সাড়ে দশটা এগারোটার পর থেকে এটা স্বাভাবিক কোনো ড্রাইভারের পক্ষ থেকেও কোনো বন্ধ এখানে এ হয়নি কোনো ফ্লাকারও নেই কোনো কিচ্ছু নেই স্বাভাবিকভাবে এদিনের বন্ধেও কোনো প্রভাব পড়েনি বামফ্রন্টের টাকা সাধারণ ধর্মঘটে সারা বনগাঁ জুড়ে অবরোধ প্রতিবাদ মিছিল চললেও এক কথায় কিন্তু স্বাভাবিক বলা চলে বনগাঁ পেট্রাপোল সীমান্ত সকালবেলা থেকেই স্বাভাবিক হারেই কিন্তু যে সমস্ত রপ্তানি হয় সেই রপ্তানি কিন্তু চলছে এবং যাত্রী চলাচল সেটাও কিন্তু এক কথায় স্বাভাবিক আছে ক্যামেরায় প্রসেনজিৎ ব্যানার্জির সঙ্গে অভিজিৎ বিশ্বাস ও দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড পেট্রাপোল